নমস্কার বন্ধুরা, মায়েরই মায়ের রেসিপিতে আপনাদেরকে স্বাগত। আমি সুমন, আজ আমি আমার চ্যানেলে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি ব্রেড চিকেন কাটলেট। খুবই অল্প সময় নির্ঝামেলায় বাড়িতেই তৈরি করে নেওয়া যায় এই ব্রেড চিকেন কাটলেটটি। তাহলে চলুন কীভাবে তৈরি করা হয় দেখে নিন। এই কাটলেটটা বানানোর জন্য আমার প্রথমেই লাগবে 5 পিস ব্রেড। ব্রেডের সাইডগুলো ছুরি দিয়ে ভালো করে কেটে দিয়ে মাঝখান থেকে আমি ভাগ করে নেব, এইভাবে 5 পিসই করে নেব। এই রেসিপিটির মেন উপকরণ হিসেবে আমি নিয়েছি 300 গ্রাম বনলেস চিকেন এবং 5 পিস ব্রেড টুকরো করে নেওয়া। প্রথমেই আমি একটা মিক্সিং বলে 300 গ্রাম বনলেস চিকেনটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আনুমানিক 30 থেকে 40 সেকেন্ড পর আমি মিক্সিং বলটা খুলে একটু নাড়াচাড়া করে আবার 20 থেকে 30 সেকেন্ড মিক্স করে নেব। প্রিয় বন্ধুরা, আমার মিক্সার গ্রাইন্ডের হিসাব অনুযায়ী আমি আপনাদেরকে সময়টা বলেছি, আপনারা আপনাদের মিক্সার গ্রাইন্ডের হিসাবে সময়টা দেখে নেবেন। আমার চিকেনটা ভালোভাবে মিক্স হয়ে গেলে তার মধ্যে আমার টুকরো করে রাখা ব্রেডগুলো আমি দিয়ে দেব। তার সঙ্গে 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে আবার আমি 30 থেকে 40 সেকেন্ড মিক্স করে নেব। আমার মিক্স ভালোভাবে হয়ে গিয়েছে, এবার একটি পাত্রে নিয়ে নেব। এখানে আমি 1/2 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ কাশ্মীর গুঁড়োর লঙ্কা, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কালো মরিচের গুঁড়ো এবং 1/2 চামচ জিরে গুঁড়ো নিয়ে ভালো করে রোটাকে মাখিয়ে নেব, রোয়ের যাতে ভেতরে ভেতরে চলে যায়। এইখানে আমি লবণটা আমার স্বাদ মতো দিয়েছি, আপনাদেরকে সেটা দেখাইনি, আপনারা আপনাদের স্বাদ মতো সেটা দেবেন। আমার পুরো মশলা রোয়ের মধ্যে ভালোভাবে মাখা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার রোটা থালার উপরে ভালোভাবে মাখার পরে রোটা কত সুন্দর মোলাম এবং মসৃণ হয়েছে। এবার আমি তার থেকে মাপ অনুযায়ী ছোট ছোট টুকরো করে গোল শেপ, যে যার মতো শেপ করতে পারে। আমি কাটলেটের মতো চৌকো শেপ করব, আপনারা গোল লম্বা আপনাদের যেমন শেপ আপনারা তেমন করতে পারেন। আরেকটি কথা, এই কাটলেটের সাইজটা তৈরি করার জন্য আমি হাতে একটু রিফাইন তেল নিয়ে নিয়েছিলাম, এতে কি হয় হাতে রোটা লেগে যায় না, একটা সুবিধাজনক ব্যাপার। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জন্য নানান রকমের ইউনিক রেসিপি আমার এই চ্যানেলে পোস্ট করার চেষ্টা করি। যদি আমার রেসিপি ভালো লাগে
তবে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক এবং কমেন্ট বিগত দিনে আরও ভালো ভিডিও বানাতে আমাকে সহযোগিতা করবে। আমার কাটলেটগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এই কাটলেটগুলোকে এবার আমি ব্রেড ক্রাম দিয়ে ভালোভাবে কোট করে নেব, কোট করে ঝরিয়ে নেব ব্রেড ক্রামগুলো। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাটলেটগুলোকে ব্রেড ক্রাম কোট করা হয়ে গিয়েছে। এবার এক ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রেখে দেব। একটি কড়াইতে পরিমাণ মতো রিফাইন অয়েল নিলাম। অয়েল নিয়ে এক ঘন্টা ফ্রিজে রেখে দেওয়া যে কাটলেটগুলো আমার ছিল সেগুলো আস্তে আস্তে করে আমি প্রতিটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। এই সময় আমার গ্যাসের ফ্লেম একদম লোতে দেওয়া রয়েছে। এই লো অবস্থায় আমি আনুমানিক 3-4 মিনিট ভালোভাবে ফ্রাই করে নেব। প্রতি 1 মিনিট অন্তর অন্তর আমি কাটলেট লোকগুলোকে এপিঠ থেকে ওপিঠ তেলের মধ্যে ঘুরিয়ে দেব। প্রিয় বন্ধুরা, এই ফ্রাই করার ব্যাপারটা এক একজন এক এক রকমভাবে করে। কারোর একটু কড়া ফ্রাই দরকার, কারোর একটু হালকা ফ্রাই দরকার, সেটা আপনারা আপনাদের মন মতো করে নেবেন। আমি একটু কড়া এবং লালচে লালচে পছন্দ করি, ওই জন্য আমি একটু কড়া এবং লালচে লালচে ভাজাই করলাম। যাই হোক, আমার কাটলেটগুলো পুরোপুরি ফ্রাই হয়ে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে করে এক এক করে কড়া থেকে একটা পাত্রে তুলে নেব। প্রিয় বন্ধুরা, আমার ব্রেড চিকেন কাটলেট পুরোপুরি তৈরি। আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তাহলে বাড়িতে অবশ্যই তৈরি করে নেওয়া যায় এই চিকেন ব্রেড কাটলেটটি, খুবই সহজে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।